আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? গাইস আজকে সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে, যেমনটা অ্যাজ অ্যান অলওয়েজ জাস্ট ফর এভরি। তো সবার আগে জানাই ঈদ মুবারক টু অল অফ ইউ গাইস। সো তোমাদের এবছর ঈদ খুব 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 ভালো কাটুক, এটাই দোয়া করি আমি। সো আমি তো উঠেছি সেই 5টাতে, উঠে সব আমার বেডশিট লাগানো হয়ে গেছে, সব মানে কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন চিকেনটাও হচ্ছে। সো এবারে আমি স্নান করতে ঢুকবো, তারপর বেরিয়ে আমার শ্যুট আছে একটা, গেট রেডি উইথ মি শ্যুট আছে, সেইগুলো সব তোমরা ইনস্টাতেও দেখতে পাবে প্লাস ইউটিউবেও দেখতে পাবে। তো চলো আজকে দিনটা কীভাবে কী না করছি তোমাদের সাথে সেগুলো শুরু করা যাক, আর সো দেখতে পাওয়ার সঙ্গে থাকো। এই যে চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি আজকে বানাচ্ছি চিকেন চাপ, বানাচ্ছি এখানে দেখতে পাচ্ছি, দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে। আর এদিকে রান্নাঘরের অবস্থাটা দেখো, পুরো মানে বিছিয়ে আছে, আমি যখন রান্না করি এরকম পুরো বিছিয়েই থাকে। আর এদিকে প্রেশার কুকারের মাংস হচ্ছে, আর এখানে চিকেনটা আমার হচ্ছে, তোমাদের এবার খুলে দেখিয়ে দিই। এখানে আমি জল রেখেছিলাম, ফুটছে আর কি। আর এদিকে মা বানাচ্ছে সিমই, এইগুলো সিমই সব রেডি হয়ে আছে। এখানে আমি হয়ে গেছি একদম ফুললি রেডি, তো শ্যুট করছিলাম তো দেখানো হয়নি টাইমে, তো চলো এখন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ পুরো টাইমে অন টাইম রেডি হয়ে গেছি, এখনো 15 মিনিট বাকি, তো এবার যাব মসজিদে যাওয়া যাক, দেখতে সঙ্গে থাকো। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আমাকে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ নামাজ কমপ্লিট হয়ে গেছে, দেখো পুকুরটাতে কত সুন্দর এই ফোয়ারাটা করেছে, সবাই নামাজ পড়ে চলে যাচ্ছে। সো আমি একটু লেটেই যাচ্ছি, কারণ সব বন্ধুদের সাথে একটু দেখা করবো। এই যে সব বন্ধুরা এখানে আছে, সবার সাথে একটু গলা মিল মানে মুসাফা করে নিলাম, গলাই মিললাম। আর এই যে আমি ঈদ মুবারক, তোমাক বলো যে তোমাদের সকলের প্রিয় রানু, মনে মানে তানু, ওকে খুব সুন্দর লাগছে, ওর বোন এটা, ওর ভাই, সকলকে খুব সুন্দর। এই যে টুটুল কাকার বাড়িতে সিমুই খেতে, এই যে টুটুল কাকা অনেকদিন পর ব্লগে, কেমন আছো বলো? অনেকদিন পর আমার ব্লগে, তোমরা সব কেমন আছো? সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটছে তোমার? আলহামদুলিল্লাহ ঈদ খুব ভালো কাটছে। ভালো কাটছে, সারা জানালে ভালো কাটে। হ্যাঁ, এখানে দুটো দাদার সাথে তোমাদের আলাপ করে দিই, এটা হচ্ছে আকিব দা আর সাহিল দা। তো আমরা একটু ফটো শ্যুট করছিলাম এখানটাই, আর তারপরে দেখ ঈদ মুবারক সেজ বেটা। তারপরে কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের মেন মানে লোকেশানে, যেখানে আজকের ফটোশ্যুট হবে, যেখানে সব কিছু হবে। সো ফার্স্টেই আমরা চলে যাচ্ছি একান্তে। আমরা গাড়িতে বসেই কিন্তু ডিসাইড করেছিলাম যে কোথায় যাব, আগে থাকতে কোনো প্ল্যান ছিল না আমাদের। সো গাড়িতে বসেই ভালো আগে একান্তে যাই, দেন ওখান থেকে আবার ডিসাইড করবো কোথায় কী যাবো। সো দেখো এখন আছি আমরা দক্ষিণেশ্বরে। আমরা এখন এসে গেছি একান্তে, আমরা ভেবেছি মানে ভিড় অতটা হবে না, বাট প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমাদের কি রিলস হবে, কি হবে কিছু আমরা বুঝতেই পারছি না, তো দেখি কতটা কি হয়। মেহনাজ, খাদিজা, ক্যাফ, দীপিকা, ইশিকা, ভিউ তো দারুণ আছে। ইশিকা ঈদ মুবারক বলে তো সবাই, আমাদের এখানটা একটু ব্যাকগ্রাউন্ড, এখানটা প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই আমরা ভাবছি 2 নম্বর গেটে একবার যেতে পারি, কারণ স্পিড বোট আছে, মানে এখন সিওর না, দেখি কি হয়। তো চলো ভিতরে চলো। এই গাছগুলোকে দেখো, ফুলগুলো দারুণ দারুণ, আমাদের কিন্তু দারুণ এনজয় হচ্ছিলো। আমরা ভেবেছিলাম হয়তো আমাদের ফটোশ্যুট হবে না, বাট হচ্ছে। এখন আস্তে আস্তে ভিড় কমে যাচ্ছে, এখন প্রায় 2:17 বাজে। সো আমাদের এখন ভিড় কমে যাচ্ছে, বেশ ভালো লাগছে আমাদের এখানে। সব এই যে এরা এসেছে, দীপিকা এসেছে, খাদিজা এসেছে, অ্যান্ড এটাকে আছে ইশিকা, অ্যান্ড মেহনাস এসেছে। সো এটা কি নাম আছে বলে দে, সিগারেট কুইন তো আর নেই, মেহুনা কি রয়েছিল, মেহু 0X। তো আচ্ছা ঠিক আছে, তুই ভালো জানবি, তোর আইডি বাবা। ঈদ মুবারক বলছে, হাঁটছে আর
বেরিয়ে আমরা এখন এসে গেছি বেঙ্গলি মানে থালি খেতে। তো আমরা এসেছি কাস্তুরিতে, এটা রাজারহাটে। তো ওখান থেকে এসে আমরা কাস্তুরিতে এসেছি এখন, এখন যাই গিয়ে খাওয়া দাওয়া করি। খুব জোরে খিদে পেয়েছে আমাদের, প্রায় এখন 3:30 বেজে গেছে, 3:27 বাজে। তো এখন ভিতরে যাওয়া যাক। থেকে আমরা থালিগুলো অর্ডার করছি। তোমাদের তো মেনুটা দেখে এখানে আমাদের গ্লাস দিয়ে গেছে, এখন এরা সব ড্রিঙ্কিং ওয়াটারও খেয়ে নিচ্ছে। এই যে কাস্তুরির খাবার কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তোমাদের অবশ্যই বলবো একবার এসে ট্রাই করো। আমরা এখানে মালাই কারি নিয়েছিলাম চিংড়ির, তারপরে পাবদা সর্ষে নিয়েছিলাম, ইং দারুণ খেলাম, দারুণ এত টেস্টি ছিল। আর আমাদের অনেকক্ষণ অনেকক্ষণ ধরে খিদেও পাচ্ছিলো, তো আমরা দারুণ খেয়েছি। আর এই যে গাড়ি, এখন উঠে পড়ি আমরা, এবারে বাড়ির গাড়িতেই এসেছি। দেন আমরা সবাই ডিসাইড করলাম যে কোথায় যাই। তাও আমি বললাম একটা চল রুফটপ কোনো একটা লঞ্চ বা ক্যাফেতে যাই। সো আমরা এসেছি স্কাই ভিউ ক্যাফেতে। সো আমরা এখানে এসে গেছি, দারুণ ছিল ভিতরটাই। সো এখানে একটা কথা হয়েছে, সেটা আর বলছি না মানে আমাদের সাথে কী হয়েছিল। আর এই যে এইটা দেখো, খুব সুন্দর ছিল ক্যাফেটা, আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। এখানে কিছু ছবি তুলেছিলাম, দারুণ ছবিগুলো এসেছে। কিন্তু এগুলো কোনো ফিল্টার দেওয়া নেই, আমার নর্মাল ক্যামেরাতেই দারুণ ছবিগুলো সবার এসেছিলো। সব কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট আছে, আমার আইডি হচ্ছে ইয়োর হোসেন, অবশ্যই চেক আউট করতে পারো তোমরা। ওখানে সমস্ত রিলস, ওখানেও কিন্তু আপডেট দিতে থাকি আমরা, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিও। আমি সবাইতে ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে প্রচুর জোরে জোরে মিউজিক চলছিলো, আমার কপিরাইট আসার ভয় ছিল। সো এখানে আমরা স্মুদি নিয়েছিলাম, সরি স্ট্রবেরি শেক নিয়েছিলাম, আইসক্রিম নিয়েছিলাম, মকটেলস নিয়েছিলাম, আর পনির পিৎজা নিয়েছিলাম থিন ক্রাস্ট। চলে আসলাম বাড়িতে, মানে আমাদের ডোমজুড়ে চলে আসলাম। সো ডোমজুড়ে কিন্তু দারুণ এবারে সাজিয়েছিল, অতটা বোঝা যাচ্ছে কারণ সামনে গ্লাসটাতে প্রচুর ময়লা হয়েছে। সো আজকের ব্লগটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো আজকের জন্য আল্লাহ হাফিজ, বাই।